everyone, good morning to all of you. Welcome to Madhavan'S vlog. Shobai bhalo acho asha kori amio bhalo achi. Snan tan kore pujo tujo diye eshe ekhon ektu cha khabo tarpor ranna kore jabo dekhbo ki ranna kora jay to dekhte thako asha kori vlog ta tomader bhalo lagbe. Kal bela amader ranna hoye gelo dal ranna korechi dhone pata diye ar ki korbo ar eta hobe data pata shak hobe tale eta dekho. Oh my god, abar sei mocha mochar ghonto eto bhalobashi amra. তোমরা না জানি বলবে যে ওরা এত মোচা খায় যে দেখো ওই দিন একটু একটু তেতো লেগেছিল আজকে তো বাংলা কলারটা এনেছি হেভি টেস্টি হবে বলেছে তো মোচার ঘন্ট করবো আর মোচার ঘন্ট ডাটা পাতা শাক এই যে দেখো একটু মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট করে নিয়ে বড়া বানাবো তাহলে মোচার ঘন্টটার মধ্যে ছোট ছোট ডালের বড়া করে দেবো রান্না শুরু করে দিয়েছি কখনই এখন ভাত নামিয়েছি ডাল নামিয়েছি এখন তরকারিটা শুরু করবো আর শাক কেটে দিতে হবে মাকে বলবো শাক কেটে দিতে তাহলে শাকটা রান্না করতে পারবো আর কিছু করবো না কালকে রাতে না ডিম সিদ্ধ দিয়েছিলাম দুটো ডিম সিদ্ধ রয়ে গেছে তো ডিমগুলোকে দেখি কি করা যায় একটু কারি বানিয়ে নেব আর ডালের বড়াটা করে নেবো কারেন্ট চলে গেছে তো মিক্সারটা কীভাবে চালাবো তো কারেন্টের জন্য ওয়েট করছি কারেন্ট আসলে তারপর আমি ডালটাকে পেস্ট করে নেবো মশলাটাও পেস্ট করে নেবো একসাথে বাটাবাটি ওর ব্যাপারে পারবো না আমি ও ঝামেলা করতে পারবো না তো এগুলো চলো স্টার্ট করে দিই রান্না বাড়া মাধবনকে একটু খাইয়ে নিই ডাল ভাত তারপর ওই যে দেখো মাধবনকে দেখতে পাচ্ছ এই যে তো এখানে দেখো আমি আলুটা বসিয়ে দেব মোচার জন্য যে আলুটা রেখেছি এই আলুটাকে আমি ভেজে নেব বেশি গরম হয়ে গেছে কড়াইটা এদিকে আবার কারেন্টে নিতে হতে পারছি না আর এদিকে বসিয়ে দিয়েছি আমি মোচাটা একটু ভাপিয়ে নেবো এই যে দেখো একটু লবণ হলুদ দিয়ে নেবো তার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে লবণ দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম ব্যাস একটু ঢেকে দেবো মশলাটা এটাকে আমি রেডি করে নেব যা যা বেসিক মশলা লাগে আমাদের নর্মাল যে মশলাটা আর এই যে দেখো সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ না একটু ভাপিয়ে নিয়েছি বাস এখন স্ট্রেনারে ছেঁকে নেব আর এখানে ডালটা যে ভিজিয়ে নিয়েছিলাম এটাকে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি দেখো এখন ছোট ছোট করে আমি ডালের বড়া করে নেব শুনাই না ডালের বড়া খুব ভালোবাসে কড়াই থেকে নামাতার মতো এসে খেয়ে নে চুড়িগুলোও খেয়ে নেয় ডালের বড়া আমিও ছোটোবেলা খেতাম আমারও মনে পড়ে যে ছোটোবেলা কত চুড়ি করে ডালের বড়া খেতাম আর এখন চোখের সামনে থাকে হাতের সামনে থাকে কিন্তু খেতে ইচ্ছা করে না আসলে সময়গুলো যে সময়গুলো পার করে এসেছি ওগুলোর কথা খুব মিস করি খুব মনে পড়ে একদিকে আমি আলুটা বসিয়ে দিয়েছি আলুটা একটু লেগেও গেছে তাড়াহুড়ো করেছি আর ডালের বড়াটা করে নিয়েছি আর ডালের বড়া করার পর যে তেলটা আছে এটার মধ্যে আমি ভেজে নিচ্ছি মোচাটা আর এখানে দেখো বাদাম নিয়েছি কয়েকটা বাদাম আমি ভেজে দিয়ে দেবো কিছু কিছু বাদাম আবার পোকাও আছে এই যে ভেতরে বেচে দিতে হবে কিছু বাদাম দিয়ে দেবো আমি ভেজে ভালো লাগে বাদাম দিলে আমি তেলের মধ্যে বাদামটা ভেজে নেবো আর খোসাগুলো ছাড়াবো না পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে দেবো সরি তোমাদেরকে মশলাটা যে কষিয়েছি এটা দেখাতে ভুলে গেছি শ্যুট করতে ভুলে গেছি তো মশলাটা কষিয়ে তারপর একসাথে আলু মোচাটা বাদামগুলো একসাথে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি একদম ভালো করে সুন্দর করে ফ্রাই করে তারপর আমি জল দিয়ে দেবো এই দেখো হয়ে গেল আমার মোচার ঘন্ট তেলটা না বেশি পড়ে গেছে এত তেল দিয়ে যদিও আমি রান্না করি না প্রচণ্ড তেল পড়ে গেছে আন্দাজ করতে পারিনি আবার একটু ঘি দিয়ে দিয়েছি তো সবগুলো মিলিয়ে দেখো বাদাটা দিয়ে দিয়েছি খেতে কেমন হয়েছে এটা সুনাই বলবে সুনাইকে দেবো তো একটু ঠান্ডা হয়ে নাকি এই মাত্র কড়াই থেকে নামিয়েছি আর এখন ডাটা পাতার শাকটা রান্না করে নিই আর এখনও ব্রেকফাস্ট কিছু করিনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে কি খাবো একটুই ভাবছি কি খাওয়া যায় ওটস খেতেও ইচ্ছে করছে না চা তো অবশ্যই খাবো তো চার সাথে ইচ্ছে করছে কি খেতে রুটি খেতে ইচ্ছে করছে রুটি সবজি এখন রুটি সবজি বানানোর ধৈর্য নিয়ে বানিয়ে যে খাবো এটা ভালো লাগছে না তো কিনে এনে খাবো ভাবছি কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেল কোথাও রুটি সবজি পাওয়া যাবে না তো দেখি কি খাই
শোনায় কি আগে ওটস খাওয়া দিয়ে দিই, আমি ওটস খাবো না, হয়তো বা দুটো বিস্কিটস আর চাই খেয়ে নেবো, তারপর একবারে ডাইরেক্ট ভাত খেয়ে নেবো, আর খাওয়ার সময় অমলেট গরম গরম করে নেবো। এটা হলো শোনায় ওটস, শোনায় কি দিয়েছি, শোনায় না ওটসটা না আমি এখন খেয়ে খাইয়ে দিতে পারবো না, আমার রান্না আছে না, শাক রান্না করছি, তুমি খেয়ে নাও। এগুলো কি দেখছো তুমি মোবাইলে, বুটটুত কেন দেখছো, এই সমস্ত নোংরা জিনিস দেখলে নেগেটিভিটি আসে, কিন্তু এসব দেখবে না, সব ভালো জিনিস দেখবে, ঠাকুরের জিনিস দেখবে, হ্যাঁ কিন্তু উল্টা পাল্টা জিনিস দেখবে না, এসব দেখে না, ঠিক আছে, ওকে দেখবে এগুলো। তো রান্নাবাড়া তো শেষ, তোমরা দেখলে, এখন বসে আছি অপেক্ষা করছি কখন টাইম হবে, তারপর খাবো। খিদে যদিও লেগে গেছে, সকালবেলা কিচ্ছু কিনে চার দুটো বিস্কিট খেয়েছি, তোমাদেরকে যে বলেছি যে কিচ্ছু খিদে পেয়ে গেছে কিচ্ছু খাবো, তো চার দুটো বিস্কিটই খেয়েছি, অন্য কিছু খাইনি। তো মাধব আমার মার কাছে আর শোনায় ক্লে নিয়ে খেলাধুলা করছে, তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করবো ভাবছি। ওই দিন বলেছিলাম না যে একটা গুড নিউজ আছে, তো সেই গুড নিউজটা হলো আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের ফ্রেন্ড সার্কেলটা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তোমরা সবসময় যেভাবে আমরা কয়েকজন মিলে যে ঘুরতে যাই, যারা যারা ও আমরা ও সবাই মিলেই আমরা ওরা এই কয়েকজন মিলে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো না, ওটা তোমাদের জন্য সাসপেন্স রইল, ইন্টারেস্টের সহিত দেখবে আমার ব্লগগুলি, আর যদি আমার ব্লগগুলি আর যদি আমার যারা যারা আমার ব্লগ দেখে থাকো কন্টিনিউ, তারা তো জানবেই, দেখতেই পাবে, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও, প্লিজ বেল আইকনটার মধ্যে প্রেস করে দাও, তাহলে বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করলে তোমাদের কাছে আমার নতুন নতুন ব্লগগুলো নোটিফিকেশান চলে যাবে, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি, কী করছি, কীভাবে এনজয় করছি। আর যদিও খুব আনন্দ হচ্ছে, অনেকদিন ধরে এক বছর ধরে অপেক্ষা করছি ঘুরতে যাওয়ার জন্য, ফাইনালি এই দিনটা চলে আসলো, কোথায় যাচ্ছি ওটা তোমরা দেখতেই পাবে, যেহেতু বন্ধুবান্ধব সার্কেল মিলে যাচ্ছি তাহলে খুবই মজা হবে, তোমরা বুঝতে পারছো বেশ মজা হবে। তো আর কি ওই দিনটার জন্য অপেক্ষা করছি কখন যাব, গোছানো গাছানো শুরু করে দিয়েছি, ধোয়া মোছা শুরু করে দিয়েছি, ইস্ত্রি দেওয়া শুরু করে দিয়েছি, যদি ইস্ত্রি দেওয়া জিনিসপত্র বেশি কিছু নেই, আর কিছু কেনাকাটা ছিল ওগুলো টুকিটাকি কিনে নিয়েছি, আর এখন শুধু যাবার পালা, আমাদের ডেট চলে আসলে তারপর আমরা চলে যাব। খুব আনন্দ লাগছে না, এক বছর ধরে অপেক্ষা করছি, তোমরা বুঝতেই পারছো যারা যারা এরকম এক হাউস ওয়াইফ আছো আর এক বছর ধরে অপেক্ষা করছো যে ঘুরতে যাব, তাও আবার তোমার যেখানে ইচ্ছে যাওয়ার সেখানে ফাইনালি তুমি যাওয়ার জন্য তোমার প্ল্যান হয়ে গেছে, সবাই রাজি হয়ে গেছে, তো কে কেমন আনন্দ লাগে ওটা তোমরা বুঝতেই পারো, খুব আনন্দ লাগছে সত্যি, বিশ্বাস করো আমার, আমি অনেক স্বপ্ন দেখেছি ওখানে যাবার, ফাইনালি আমার স্বপ্নটা সত্যি হলো। তো এখন আর কি একটু বসছি, তারপর টাইম হয়ে গেলে আর একটু টাইম স্পেন্ড হয়ে গেলে তারপর লাঞ্চ করে নেবো, সোনাইকে দিয়ে দেবো, মাধবকে খাইয়ে নেবো, আমি আর মা খেয়ে নেবো, সোম খাইনি এখনও, যদিও মোচার ঘন্টা রান্না করা হয়েছে, সোমেরও ফেভারিট, আমারও ফেভারিট, সোনাইয়ের ফেভারিট, দালের বড়া সোনাইয়ের অলওয়েজ ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম অফ মাই ডটার, আমার ডটারের আমার মেয়ের খুবই মোস্ট ফেভারিট আইটেম হলো মোচার ঘন্ট, আমিও ভালোবাসি ডালের বড়াটা, যদিও আমার তেমন কিছু ভালো লাগে তেমনটা ভালো লাগে না, তো দেখতে থাকো, দেখি শোনাই কী রিভিউ দেয়, শোনাইকে খাওয়া দিয়ে তোমাদেরকে একটু দেখাবো যে কেমন হলো আজকে মোচার ঘন্টটা, না ফাটাফাটি হবে দেখেই মনে হচ্ছে, একটু তেল বেশি দিয়ে দিয়েছি, যদিও আমি তেল কম দিয়ে রান্না করি। এটা দেখো শোনাইকে দিয়ে দিয়েছি, শোনাই একটু খেয়ে বলো কেমন হলো, এখন খেয়ে বল যা ইয়াম্মি ফাইন, সত্যি করে বলো, সত্যি করে বলো ইয়াম্মি, ভালো হয়েছে কিনা, হ্যাঁ খুব ভালো, ভালো হয়েছে, হ্যাঁ একটু দাও ভালো লাগে, ঠিক আছে তুমি টাটা বলে দাও, টাটা, ভিডিওটি লাইক করো, কমেন্ট করে সাবস্ক্রাইব করো।